أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. السلام عليكم ورحمة الله. ইসলাম সকলের সাথে সুবিচার করতে হুকুম দেয়, সকলের সাথে। ইসলাম প্রকৃতপক্ষে এই পৃথিবীতে শান্তি দিতে এসেছে। এই ইসলাম কখনো সামনের যে লোকটি, সেই লোকটির ব্যাপারে সে দেখবে না। সেই লোকটি যে কোনো সম্প্রদায়ের হোক, যে কোনো ধর্মের হোক, সুবিচার বর্জন করা যাবে না। বিচারকদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তারা স্বজন প্রীতি হতে পারবে না। এবং কাউকে ভালোবেসতে যে, কাউকে ভালোবাসতে যে ন্যায় বিচার বর্জন করতে পারবে না। সামনের লোকটি সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, মুসলমান হোক, সুন্নি হোক, শিয়া হোক, কাদিয়ানি হোক, রাফেজি হোক, যেই হোক না কেন, ন্যায় বিচার সকলের জন্য। তো ইসলাম সকলের সাথে সুবিচার কায়েম করতে বলে। আমরা যদি 5 নম্বর সূরা আল মায়েদার 8 নম্বর আয়াতে দেখি, এখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়াদিলু ওয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন যে তোমরা যারা ঈমান এনেছো, শোনো, সবাই তোমরা আল্লাহ তাআলার জন্য সত্য সঠিক সাক্ষ্য দানের কাজে তৎপর হবে, আর কোনো কওমের সাথে শত্রুতার কারণে ন্যায় বিচার বর্জন করতে পারবে না। হোক সে আপনার বিরোধী দলের লোক, হোক সে আপনার বিপক্ষের লোক, হোক সে অমুসলিম, কিন্তু ন্যায় বিচার, কোনো কওমের সাথে শত্রুতার কারণে ন্যায় বিচার বর্জন করা যাবে না। স্পেশালভাবে যারা বিচারক এই পৃথিবীতে, যারা জজ, তাদেরকে আল্লাহ বলছেন তোমরা অবশ্যই ন্যায় বিচার কায়েম করবে। কারণ এই তো হচ্ছে তাকওয়ার সাথে খুবই ঘনিষ্ঠ। আল্লাহ বেশ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। যে সমস্ত জজেরা স্বজন প্রীতি দেখাচ্ছেন পৃথিবীতে, এবং বিশেষ কোনো গোষ্ঠীকে বা বিশেষ কোনো শক্তিধরদেরকে খুশি করার জন্য ন্যায় বিচার বর্জন করছেন, তাদের জানতে হবে এই আয়াতের দৃষ্টিতে তারা সবাই আয়াতকে কভার দিয়ে থাকে। আর যারা আয়াত গোপন করবে জেনে শুনে, তাদের পরকাল কি হবে সেটা আপনি আপনার ব্যক্তিত্বের কাছে জিজ্ঞেস করুন। আল্লাহ তো ফয়সালা দিয়ে দিয়েছেন, আর ফয়সালার সময় কোনো একজন বিচারক দেখতে পারবে না যে ফয়সালা কার পক্ষে যাচ্ছে আর কার বিপক্ষে যাচ্ছে। ফয়সালা হতে হবে ন্যায়, এটাই আল্লাহ তাআলার হুকুম। সকল জজ, ম্যাজিস্ট্রেট এবং সকল বিচারপতিদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার।